আলাইকুম। আজকে আমরা ঝড়ের দিনে চলে আসলাম মামার বাড়ি। এই যে দেখেন কি যে অবস্থা, আল্লাহ, এত মেঘ আকাশে, কালো মেঘ, আর বিদ্যুৎ চমকাইতেছে হঠাৎ করে। বিশ্বটা মানে দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন এরকম মেঘ দেখছেন কিনা, ও মাই গড। এই দেখো এইদিকে মানে ঘূর্ণিঝড় অথবা তোমার বজ্রপাত এরকম হবে মানে এই দেখা যাচ্ছে আর কি। জানি না ভাই, মানে হঠাৎ করে এরকম ঝড় হইলো, ইয়ে হইলো, মেঘ করলো, অন্ধকার হয়ে গেল। এখনো আরো এক ঘন্টা বাকি আছে ই হইতে সন্ধ্যা। আরে বাপ রে বাপ, তুখার ঝড় আসতেছে ভাই, ফির মানি মানে হালকা শুরু হয়েছে। ও বাবা কি মেঘ, এইদিকটা উড়ে আসতেছে আমাদের ওইদিকে মেঘ, এইদিকে চলে আসছে। আল্লাহ, কঠিন অন্ধকার, কঠিন অন্ধকার। মানে অজস্র বৃষ্টি নামবে, শুরু হয়ে গেছে। ওইদিকে মাথায় চলে গেলে তোমার কম হইতে পারে। ক্যামেরা বন্ধ করতেছে আজকে বৃষ্টির দৃশ্য। কি কেমন লাগতেছে মনু? অনেক কি ভালো, অনেক ভালো। আসো সব, এত জ্যাম হয়ে গেল। এত দাঁড়া পানি বৃষ্টির জন্য ভালো না। কিছুক্ষণ বৃষ্টি একটু কম ছিল, তাই না, আবার শুরু হয়ে গেছে। আজকে সারাদিন রাইতে বৃষ্টি মনে হচ্ছে, বিদ্যুতের আমরা 300 মিনিট না এখন 14 লেনের জায়গায় চলে আসলাম। আর এদিক দিয়ে এখন এটা কত নাম্বার? ও বাবা পানি জমছে, এত পানি। এই যে সেই বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, আর বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা চলে আসলাম।
এটা ভাড়া হবে, ভাড়া নিবেন নি কই না। আসমা বেগম তো বলবে যে ওরে আল্লাহ কই এই নিয়ে আইছে এইদিক যাবে যাবে ওইদিক দেওয়া যাবে ওইদিক দেখবো না নাকি বাড়ি ঘর নাই কিন্তু রাস্তা গুলো দেওয়া আছে বুঝছেন না মানে ই আপনি রাস্তা ক্লিয়ার আর অন্যান্য প্রজেক্টে আপনি রাস্তা নাই বাড়ি ঘর আছে আপনি একটা ইসে যাবেন ওই ইস্টার্ন হাউজিং আছে মিরপুর দুলনা বানানো হচ্ছে এদের এই যে একটা বাড়ি দেখছেন কত সুন্দর